আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি বানাবো বিফ ভেজিটেবিল ফ্রাই রাইস। পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি সবার অনেক ভালো লাগবে। এই রেসিপিটি বানানোর জন্য কি কি নিয়েছি দেখুন তাহলে। আজকে আমি বানাবো বিফ ভেজিটেবিল ফ্রাই রাইস। তো ওটা বানানোর জন্য গরুর মাংস নিয়েছি, গাজর ছোট ছোট করে কেটে নিয়েছি, ধনে পাতা ছোট ছোট করে কেটে নিয়েছি, শুঁটি কড়াই ছাড়িয়ে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন কেটে নিয়েছি। এখন আদা রসুনটা মিক্সারে দেব। আদা রসুন বাটা হয়ে গেছে। রেসিপিটি বানানোর জন্য কড়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে কিছুটা ঘি দিয়ে দেব। এলাচ লবঙ্গ দিয়ে দিলাম এর মধ্যে। এর মধ্যে দিয়েছি তেজপাতা, এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন আমি এর মধ্যে অল্প করে রিফাইন অয়েল দিয়ে দেব। এখন এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দেব। আদা রসুনের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নিলাম ভালো করে। এখন আমি এর মধ্যে গরুর মাংসটা দিয়ে দেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। গরুর মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে লঙ্কা গুঁড়ো দিয়েছি খুব অল্প পরিমাণে। এটাকে ভালো করে কষিয়ে এখন আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি অল্প পরিমাণে। এখন কেটে রাখা টমেটোগুলো এর মধ্যে দিয়ে দেব। কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পর ফিরে এলাম। গরুর মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। সাইডে একটা কড়া বসিয়ে দিয়েছি গাজর শুটি কড়াই ভাজার জন্য। শুটি কড়াইটা দিয়ে দিলাম, পরে একসঙ্গে ভালো করে ভেজে নেব। গাজর শুঁটি কড়াই ভেজে নামিয়ে নিয়েছি, এখন ওর মধ্যে দিয়ে দেব আমি এখন এর মধ্যে এটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে চালটা দিয়ে দেব। চালটা আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি ওর মধ্যে দিয়ে দেব। চালটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে এর মধ্যে উষ্ণ গরম জল অ্যাড করে দেব। বন্ধুরা, চালটা কষানো হয়ে গেছে, এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দিলাম। এর মধ্যে কেটে রাখা ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি, এখন আমি এটাকে ঢেকে রেখে দেব। এখনো এটা বাকি আছে,
তেজপাতাগুলো ফেলে দেয়া হচ্ছে তেজপাতাগুলো ফেলে দেয়া হয়ে গেছে এখন আমি আবারো ঢেকে রেখে দেব দেখুন বন্ধুরা এটা হয়ে গেছে বিফ ভেজিটেবল ফ্রাই রাইস তৈরি হয়ে গেল তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন এখানেই ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ